সবাইকে স্বাগতম অনলাইন রেট স্টাডির পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ করতে হয়, মানে কিভাবে আপনি আপনার ফেসবুকটি কিছুদিনের জন্য আপনি ডিএক্টিভ করে রাখবেন বা বন্ধ করে রাখবেন। তো ফেসবুক অ্যাকাউন্টটি ডিএক্টিভ করার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। হয়তো আপনার এক্সাম চলে এসেছে, এর জন্য আপনি চাচ্ছেন যে কিছুদিনের জন্য আপনার ফেসবুকটি বন্ধ থাকুক, বা আপনাকে ফেসবুক কেউ ডিস্টার্ব করতেছে তো আপনি চাচ্ছেন যাতে আপনাকে কেউ ফেসবুকে খুঁজে না পায়। তো এই ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তীতে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেরি না করে শুরু করা যাক। Press the bell icon on the YouTube app and never miss another update. অলরাইট, তো ফেসবুক অ্যাকাউন্টটি কিছুদিনের জন্য ডিএক্টিভ করার জন্য সর্বপ্রথম আপনি আপনার সেডের যে ফেসবুক অ্যাপসটি আছে সেটিতে ওপেন করুন। ওপেন করার পর অবশ্যই আপনি যে আইডিটি ডিএক্টিভ করতে চাচ্ছেন সে আইডিটি ফেসবুকে লগ ইন করে রাখবেন। তারপর উপরে ডান পাশে থ্রি ডট মেনু দেখতে পাবেন, সেটায় ক্লিক করুন। তো আপনি যদি অন্য কোনো ব্রাউজার থেকে ফেসবুকটি লগ ইন করে থাকেন তাহলে এক কথায় আপনি আপনার ফেসবুকের সেটিংস অপশন খুঁজে নেবেন। তারপর সেটিংসে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করার পর আপনারা ফার্স্টে যে দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশন বা অন্য কোনো অ্যাপসে আপনার জেনারেল নাম দেখতে পাবেন, তো সেটাতে ক্লিক করুন। তো সেটাই ক্লিক করার পর দেখতে পাবেন আপনার আইডির যে পার্সোনাল ইনফরমেশন, আপনার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। নিচে দিকে দেখতে পাবেন ম্যানেজ অ্যাকাউন্ট, তো একটা লিস্ট চলে আসবে। তো আপনার যে নিচে যে ম্যানেজ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন সেটাই ক্লিক করুন। তো সেটাই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বাম পাশে অ্যাকাউন্টস অ্যান্ড ডান পাশে ডিএক্টিভ লেখা আছে। তো আপনারা ডান পাশে যে ডিএক্টিভ লেখা আছে সেটাতে ক্লিক করুন। সেটাই ক্লিক করার পর অবশ্যই আপনাকে আপনার ফেসবুকের পাসওয়ার্ড চাইবে। তো আপনাকে সিম্পলি আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর ঠিক এমন একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা এখানে কিছু প্রশ্ন করবে, ফেসবুক অথরিটি আপনাকে জানতে চাচ্ছে যে আপনি কী জন্য আপনার ফেসবুকটি সাময়িক সময়ের জন্য ডিএক্টিভ বা বন্ধ করতে চাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ টু আই উইল ব্যাক, তো এমন কিছু প্রশ্ন আসবে। তো আপনি যে কোনো একটি প্রশ্ন সিলেক্ট করবেন। তো আমি ফার্স্টটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচের দিকে আসলে দেখতে পাবেন কন্টিনিউ একটি অপশন আছে, সে কন্টিনিউতে ক্লিক করুন। তো কন্টিনিউতে দেওয়ার পর ঠিক এমন একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে চলে আসলে এটি অটোমেটিকলি 7 দিন একটি সেভ করা থাকবে। এর মানে হচ্ছে যে 7 দিন পর আপনার ফেসবুক আইডিটি পুনরায় ঠিক হয়ে যাবে। তো আপনি যদি চান যে 7 দিন পরে যাতে আপনার ফেসবুকটি না ঠিক হয় তাহলে আপনি এটা ক্লিক করুন, তারপর ডোন্ট রিসিভটি অটোমেটিকলি এটাতে অন করে দিন। তার মানে হচ্ছে যে আপনি যখন চাইবেন তখন আপনার ফেসবুকটি অন হবে। তারপর আপনার সিম্পলি কন্টিনিউতে ক্লিক করুন। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এমন কিছু একটা ইন্টারফেস শো হবে। তো আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিএক্টিভ মাই অ্যাকাউন্টে, সেটাই ক্লিক করুন। তো সেটাই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপর দিকে অ্যাকাউন্ট ডিএক্টিভলি সাকসেসফুল। তো এখন আপনার অ্যাকাউন্টটি ডিএক্টিভ হয়ে গেছে, মানে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গেছে। তো এখন যদি আপনার কোনো ফ্রেন্ড বা কেউ আপনাকে খোঁজে তাহলে আপনাকে কিন্তু ফেসবুকে আপনাকে পাবে না। তো যখন আপনি আপনার পরবর্তী যখন আপনি ফেসবুকের পাসওয়ার্ড আর ইমেল দিয়ে আপনি লগ ইন করবেন তখন আবার আপনার ফেসবুকটি পুনরায় ঠিক হয়ে যাবে। তো এভাবেই ফেসবুক ডিএক্টিভ করতে হয়। তো এ ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আর যদি মনে করেন আপনি এই চ্যানেল থেকে কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তীতে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।